মুখ থেকে বা মাড়ি থেকে রক্ত পড়ছে। রক্ত পড়লে স্বভাবতই আমরা আতঙ্কিত হয়ে যাই। হ্যাঁ, অবশ্যই এটা আতঙ্কিত হওয়ার মতো বিষয়, বাট আপনি জানেন কি, মাড়ি থেকে রক্ত পড়া এই বিষয়টি হতে পারে নিতান্তই আপনার কিছু অবহেলার কারণ অথবা কোনো রোগের উপসর্গ। সুতরাং আতঙ্ক নয়, দরকার সচেতনতা। আর এই সচেতনতা বিষয়ে বলার জন্য আমি ডক্টর নাশিদ তাবাসসুম ত্রিনা, স্পেশালিস্ট ডেন্টাল সার্জন, বিআরবি হসপিটাল, উপস্থিত হয়েছি আপনাদের সামনে। প্রথমেই আসা যাক, মাড়ি থেকে রক্ত পড়ার কারণ কি। প্রথম এবং প্রধান কারণ আমরা ধরে রাখি, যেটা হচ্ছে ডেন্টাল প্লাগ। অনেক দিন ধরে যদি খাবার জমতে থাকে মুখের দাঁতের লেয়ারের, মাড়ির ভেতরের লেয়ারে জমতে জমতে দেখা যায় যে প্লাগটা শক্ত হয়ে আস্তে আস্তে ক্যালকুলাসে পরিণত হয়, অর্থাৎ যেটাকে আমরা পাথর বলছি। সেই পাথরটা যখন দাঁতের মাড়ির লেয়ারের লেয়ারে জমা হয়ে যায়, তখন সেটা শক্ত হয়ে যাওয়ার কারণে মাড়িটা ফুলে যায়। এবং এই ফুলে থাকার কারণেই কোনো কিছুর আঘাত বা কোনো কিছুর স্পর্শতেই প্রচুর পরিমাণে ব্লিডিং হতে পারে। সেটাকে আমরা নর্মালি মেডিকেল টার্মে জিঞ্জিভাইটিস বলে থাকি, অর্থাৎ জিঞ্জিভা মিন্স মাড়ি। মাড়িতে যখন ইনফ্লামেশন বা প্রদাহ হয়, সেটাকে আমরা জিঞ্জিভাইটিস বলে থাকি। এছাড়াও দেখা যায় যে বয়স্কদের অনেক সময় মাড়ি থেকে রক্ত পড়ার প্রবণতাটা বেশি দেখা যায়, যারা স্মোকিং করে বা বেটার নাট চুইং করে বা পোর নিউট্রিশন, যাদের মানে ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট এবং যাদের কিছু সিস্টেমিক ডিজিজ আছে, যেমন ডায়াবেটিস পেশেন্ট, এই ধরনের পেশেন্টদেরও জিঞ্জিভাইটিস বা মাড়ি থেকে রক্ত পড়ার প্রবণতা অনেকাংশে বেশি দেখা যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো ডক্টরের ফল্টের কারণেও হতে পারে, যেমন রেস্টোরেশনটা যদি প্রপারলি, যে আমরা ফিলিংটা দিচ্ছি দাঁতের মধ্যে, সেটা যদি প্রপারলি না দিয়ে মাড়ির সাথে অ্যাটাচ করে দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে দেখা যায় যে মাড়ি ফুলে রক্ত পড়তে পারে। এছাড়াও আমরা প্রেগনেন্সিতে এক ধরনের জিঞ্জিভাইটিস হয়ে থাকে হরমোনাল ইমব্যালেন্সের কারণে, সেক্ষেত্রেও দেখা যায় যে ওই প্রেগনেন্সি টাইমটাতে এই জিঞ্জিভাইটিসটা ডেভেলপ করে, যেটাকে আমরা প্রেগনেন্সি জিঞ্জিভাইটিস বলে থাকি। তো এইসব ক্ষেত্রে দেখা যায় ব্লিডিং হয় এবং কিছু কিছু মেডিকেশন এর জন্য অনেক সময় ব্লিডিং হতে পারে। সো আমাদের আগে জেনে নিতে হবে যে কোন কারণটায় আমাদের মাড়ি থেকে রক্ত পড়ছে। সেক্ষেত্রে অবশ্যই আমাদের একজন বিশেষজ্ঞ ডক্টরের শরণাপন্ন হতে হবে এবং তাকে প্রপার ট্রিটমেন্টে যেতে হবে। এই জিঞ্জিভাইটিসটাকে, অর্থাৎ মাড়ি থেকে রক্ত পড়া যেটা, সেটাকে আমরা তিনটি ভাগে ভাগ করে থাকি, মাইল্ড, মডারেট এবং সিভিয়ার। অনেক সময় যদি এই জিঞ্জিভাইটিসটা আনট্রিটেড থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে মারাত্মক ধরনের ক্ষতির কারণ হয়ে যেতে পারে এবং সেটা আস্তে আস্তে বোনসে যেতে পারে এবং দাঁত লুজ হয়ে যেতে পারে এবং দাঁতটা পড়ে যেতে পারে। সেক্ষেত্রে আগে থেকে আমাদের সতর্ক হতে হবে এবং সতর্ক হওয়াটা অত্যন্ত জরুরি। এখন আসা যাক, কীভাবে আমরা এই রোগটা থেকে মুক্তি পেতে পারি বা এই প্রবলেমটা আমাদের সলভ হতে পারে। প্রথমেই প্রিভেনশন, আমরা জানি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো জিঞ্জিভাইটিস যাতে না হয়, সেক্ষেত্রে আমাদের অবশ্যই এই ডেন্টাল ভিজিট করতে হবে। আমরা নর্মালি ইনস্ট্রাকশন দিয়ে থাকি যে বছরে অন্তত দুইবার, অর্থাৎ ছয় মাসে একবার স্কেলিং করতে, যাতে করে মাড়িটা ভালো থাকে। এবং স্কেলিংয়ে অনেকেই বলে থাকে যে ক্ষতি হয় কিনা বা দাঁত লুজ হয়ে যায় কিনা, বিভিন্ন ধরনের কথা বলে থাকে। তো সেই বিষয়ে আমি অবশ্যই আপনাদের পরবর্তী কোনো ভিডিওতে বলে থাকব। আজকে আমি এটা ট্রিটমেন্ট প্রসিডিওর সম্পর্কে বলছি, যে স্কেলিংটা করলে দাঁতের মাড়িগুলোর যে পাথরগুলো থাকে সেগুলো আস্তে আস্তে সরে যায়, সরে গিয়ে নতুন করে মাড়ি যেটা সেটা রিজেনারেট হয়, তখন মাড়িগুলো হেলদি হয়। তো অবশ্যই কেউ যদি বছরে দুইবার না করতে পারলে অন্তত একবার স্কেলিংটা করবে। এবং স্কেলিং করার পরে যখন পাথরগুলো সরে যায়, মাড়িগুলো থেকে যে পাথরগুলো সরে যায়, তখন দাঁতের সারফেসে একটা রাফ সারফেস একটা অনুভূতি হয়, সেক্ষেত্রে আমরা পলিশিংটা করে দিই, সেক্ষেত্রে দাঁতের সারফেসটা স্মুথ হয়ে যায়। এটাই হচ্ছে ট্রিটমেন্ট প্রসিডিওর। আর যদি তার কোনো সিস্টেমিক ডিজিজের কারণে হয়ে থাকে, তবে অবশ্যই সেই ডিজিজটাকে শনাক্ত করে সেটা ট্রিটমেন্টে যেতে হবে। আর সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে নিজের ওরাল হাইজিনটা নিজে মেনটেন করা এবং রেগুলার ব্রাশিং করা, ডেন্টাল ফ্লসিং করা এবং নিয়মমতো ডেন্টাল ভিজিটে আসা। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন।